বাংলাদেশ একটি তলাবিহীন ঝুড়ি। বিশ্বের মানচিত্রে সদ্যস্বাধীন বাংলাদেশ সম্পর্কে এমন মন্তব্য করেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার। বাংলাদেশকে নিয়ে অর্থনীতিবিদ জাস্ট ফলান্ড এবং জে আর পার্কিনসনের মন্তব্য ছিল, যদি বাংলাদেশ কখনো উন্নয়ন করতে পারে তবে পৃথিবীর কোনো দেশই উন্নয়ন বাদ থাকবে না। তবে বাস্তবতা হচ্ছে সেই বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, সেই বাংলাদেশ এখন বিশ্বের বিভিন্ন দেশে খাদ্য রপ্তানি করে। জনসংখ্যা বৃদ্ধি, কৃষিজমি কমতে থাকা সহ জলবায়ু পরিবর্তনের ফলে বন্যা, খরা, লবণাক্ততা ও বরি প্রকৃতিতেও খাদ্যশস্য উৎপাদনে সেই বাংলাদেশ এখন বিশ্বে উদাহরণ। ধান, গম ও ভুট্টায় বিশ্বের গড় উৎপাদনকে পেছনে ফেলে ক্রমেই এগিয়ে চলছে বাংলাদেশ। সেই বাংলাদেশে এখন মোট দেশের উৎপাদন তথা জিডিপিতে কৃষিখাতের অবদান 13.60%। খুব বেশি সময় নয়, স্বাধীনতার 50 বছরে এসে এমন অবস্থায় দাঁড়িয়েছে এই বাংলাদেশ। কৃষি মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, কৃষিতে বাংলাদেশের সাফল্য এখন অনেকের কাছেই ঈর্ষণীয়। টেকসই কৃষি উন্নয়নে সরকারের সময়োপযোগী পদক্ষেপ এবং দিক নির্দেশনায় খরপোশের কৃষি আজ বাণিজ্যিক কৃষিতে রূপান্তরিত হয়েছে। খাদ্যশস্য উৎপাদন, টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থান ও রপ্তানি বাণিজ্যে কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশের শতকরা প্রায় 60% মানুষের জীবন জীবিকা এখনও কোনো না কোনোভাবে কৃষির উপর নির্ভরশীল। শ্রমশক্তি জরিপ 2016 হিসাবে দেশের মোট শ্রমশক্তির 40.6% এখনও কৃষিতে নিয়োজিত। জানা গেছে, স্বাধীনতার পর 1972 সালে প্রায় শূন্য হতে শুরু করা বাংলাদেশের খাদ্যশস্য উৎপাদন ছিল মাত্র 1 কোটি টন। গত 5 দশকে কৃষিজমি আশঙ্কাজনক হারে কমলেও শস্য উৎপাদন বেড়েছে প্রায় 4 গুণ। বাংলাদেশে এখন বছরে প্রায় 5 কোটি টনের কাছাকাছি পরিমাণ ধান উৎপাদন হয়। জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক খাদ্য কৃষি সংস্থা বা ফাও, দ্য স্টেট অব ফিশ অ্যান্ড অ্যাগ্রোকালচার 2018 শীর্ষক প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের প্রাকৃতিক উৎস থেকে মাছ ও সবজি উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন তৃতীয়। পোলট্রি ও ডিম 16 কোটি মানুষের চাহিদা মেটাচ্ছে। 1700 পিস এখন বাংলাদেশের বার্ষিক ডিম উৎপাদন। ছাগল উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে চতুর্থ, আর ছাগলের মাংস উৎপাদনে 5ম। বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বিশ্বের উন্নত জাত হিসেবে স্বীকৃতি পেয়েছে। কলা চাষে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। এ সময় উদ্ভব ঘটেছে স্ট্রবেরি, ড্রাগন ফ্রুট, বাও ফল, আপেল কুল, আরবি খেজুর ইত্যাদি ফলের। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী 19-20 সালের এসে বাংলাদেশের দুধের উৎপাদন দাঁড়িয়েছে 10.68 মিলিয়ন মেট্রিক টন, মাংসের উৎপাদন এখন 7.67 মেট্রিক টন, ডিমের উৎপাদন এখন 17.36 বিলিয়ন পিস, বর্তমানে মাছের উৎপাদন 44.8 লাখ মেট্রিক টন, বাংলাদেশের ইলিশের উৎপাদন এখন 5,33,000 মেট্রিক টন। অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, 1972-73 অর্থ বছরে বাজেটে কৃষিখাতে বরাদ্দ হয়েছিল 101 কোটি টাকা। খাতোয়ারি যা হচ্ছিল সর্বোচ্চ। এই বরাদ্দের উদ্দেশ্য ছিল 1972-73 অর্থ বছরে 15 লাখ একর থেকে 36 লাখ একর জমি উচ্চ উৎপাদনশীল খাদ্য উৎপাদনের আওতায় আনা। স্বাধীনতার 50 বছরের আজকের বাংলাদেশে করোনা পরিস্থিতিতে কৃষিখাতে সরকারের বরাদ্দ প্রায় 30,000 কোটি বা 29,981 কোটি টাকা। ডাল, তেলবীজ, মশলা ও ভুট্টা, কাজুবাদাম, কফি ইত্যাদি অর্থকরী ফসল চাষ ও বাজার ব্যবস্থা উন্নয়নে মন্ত্রণালয় কাজ করছে। ফসলের উৎপাদন খরচ কমানোর লক্ষ্যে 2018 সাল পর্যন্ত সারের মূল্য 4 দফা কমিয়ে প্রতি কেজি 80 টাকায় এখন 22 টাকা, 70 টাকার এমওপি 15 টাকা, 90 টাকার ডিএপি 25 টাকা নির্ধারণ করেছিল। 19-20 অর্থ বছরের কৃষক পর্যায়ে ডিএপি সারের খুচরা মূল্য 25 টাকা থেকে আরও কমিয়ে 16 টাকা করা হয়েছে। কৃষি অর্থনীতিবিদ শামসুল আলম বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার কাজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোর চেষ্টা করছেন। কৃষকের হাতে আধুনিক উপকরণ দেওয়ার অঙ্গীকার করেছিলেন বঙ্গবন্ধু, তিনি তা করতে পারেননি, যা তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পূরণ করতে সক্ষম হয়েছে। কৃষকদের বাঁচানোর জন্য রাজনৈতিক অঙ্গীকার রয়েছে শেখ হাসিনা সরকারের, সেই অঙ্গীকারই কৃষিতে অভাবনীয় সফলতা এনে বিশ্ব দরবারে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এ প্রসঙ্গে জানতে চাইলে কৃষিমন্ত্রী জানান, স্বাধীনতার 50 বছরে বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়, বাংলাদেশ আজ অনেকের চোখেই বিস্ময়। বাংলাদেশ এখন মধ্যমায়ের দেশ তালিকার নাম লেখানোর অপেক্ষায়, এটি এখন বঙ্গবন্ধুর সোনার বাংলা, যা তিনি চেয়েছিলেন।